আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমিরিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পপের স্টাইলে একটা চিকেন স্যান্ডউইচ রেসিপি, আর সঙ্গে তৈরি করে দেখাবো কাজুন স্পাইস বা কাজুন সিজনিং। পপার্স হচ্ছে আমেরিকান মাল্টিন্যাশনাল একটা চেইন ফাস্টফুড রেস্টুরেন্ট, এখানে চিকেন স্যান্ডউইচটা খুবই ফেমাস। তো আসুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় এই ডেলিশিয়াস চিকেন স্যান্ডউইচ। তো প্রথমেই আমরা কাজুন স্পাইসটা তৈরি করে নিব। এর জন্য আমাদের লাগবে 3 টেবিল চামচ পরিমাণ পাপরিকা পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ রসুনের গুঁড়া মানে হচ্ছে গার্লিক পাউডার, 1 টেবিল চামচ অনিয়ন পাউডার, 2 টিস্পুন মানে হচ্ছে 2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ড্রাই অরিগানো। এইসব উপকরণ দিয়ে সবকিছু ভালো করে মিলিয়ে নিলেই আমাদের কাজুন স্পাইস বা কাজুন সিজনিংটা তৈরি হয়ে যাবে। এটা দিয়ে আপনারা চিকেন মেরিনেট করতে পারেন, ফিশ মেরিনেট করতে পারেন, শিম্পের সাথে এই মশলাটা খুবই ভালো যায়। আবার বিভিন্ন ধরনের চিপসের উপরে ছিটিয়ে এটা সিজনিং হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন। এটা তৈরি করে আপনারা একটা এয়ারটাইট বক্স অথবা বয়মে রেখে সংরক্ষণ করতে পারেন। এই স্যান্ডউইচটা তৈরির জন্য আমাদের লাগবে চিকেন ব্রেস্ট। আমি এখানে একটা চিকেন ব্রেস্ট ব্যবহার করছি। তো প্রথমেই চিকেন ব্রেস্টটাকে একটু থেতো করে নিতে হবে, তারপর এই চিকেন ব্রেস্টটাকে আপনাদের বানের সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। বানের সাইজ অনুযায়ী ছোট অথবা বড় করে এটাকে টুকরো করে নিতে হবে। তারপর এই টুকরোটাকে মেরিনেট করে নিতে হবে। মেরিনেট করার জন্য আমরা ব্যবহার করব বাটার মিল্ক, লবণ এবং হট সস। যেহেতু আমি এখানে একটা চিকেন ব্রেস্ট ব্যবহার করছি, তো আমাদের লাগবে 3/4 কাপ পরিমাণ বাটার মিল্ক, আর লাগবে হট সস। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ হট সস ব্যবহার করছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মানে ঝালের টেস্ট অনুযায়ী হট সসটা ব্যবহার করবেন। আর বাটার মিল্ক আপনারা দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন অথবা বাসায় তৈরি করতে পারেন। বাসায় কিভাবে বাটার মিল্ক তৈরি করা যায় আমার চ্যানেলে স্কোনসের রেসিপিতে আমি দেখিয়েছি কিভাবে বাটার মিল্ক তৈরি করতে হয়, সেখান থেকে আপনারা দেখে বাসায় বাটার মিল্কটা তৈরি করতে পারেন। স্বাদমতো লবণ, হট সস এবং বাটার মিল্কে চিকেনটাকে ভালো করে মিলিয়ে এটাকে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে এর থেকে বেশি সময় রেখেও চিকেনটাকে মেরিনেট করতে পারেন। আর হট সস হিসেবে আপনারা যে কোনো ধরনের হট চিলি সস ব্যবহার করতে পারেন। চিকেনটা মেরিনেট করা হয়ে গেলে চিকেনটাকে ভাজার জন্য রেডি করে নিতে হবে। তো এখানে আমাদের নিয়ে নিতে হবে ময়দা এবং কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ারটা ইকুয়াল হতে হবে। এখানে আছে 1/2 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর এতে দিয়ে দিতে হবে কাজুন স্পাইস। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাজুন স্পাইস এতে দিয়ে দিতে হবে। এই কাজুন স্পাইসটাই আমরা শুরুতে তৈরি করে নিয়েছিলাম। কাজুন স্পাইসটা ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে, যেন সব জায়গায় এই মশলাটা ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে মিশে যায় সেভাবে মিলাতে হবে। তারপর মেরিনেট করা চিকেনগুলো একটা একটা করে এই মিশ্রণে নিয়ে নিতে হবে এবং চেপে চেপে এই মিশ্রণটা চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। ভালো করে চেপে চেপে লাগাতে হবে যেন চিকেনের সব দিকে মানে চিকেন পিসের সব জায়গায় এই মিশ্রণটা সুন্দরভাবে লেগে যায়। এভাবে 2টি চিকেনের পিসই এই মিশ্রণ দ্বারা কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে এক্সট্রা ময়দাগুঁড়ো ঝেড়ে এগুলোকে একটা প্লেটে নিয়ে নিতে হবে।
এখন এই স্যান্ডউইচের জন্য আমাদের বানটা প্রিপেয়ার করে নিতে হবে। আর এই স্যান্ডউইচের জন্য একটা বিশেষ ধরনের বান ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ব্রিওশ বান। ব্রিওশ হচ্ছে একটা ফ্যান্সি টাইপের বান, আর এটা সামান্য একটু মিষ্টি বেশি থাকে এই বানটা। তো এই বানে এখন আমাদেরকে লাগিয়ে নিতে হবে বাটার। আপনাদের পছন্দ মতো বাটার আপনারা বানে লাগিয়ে নেবেন। তারপর এই বানগুলোকে টোস্টারে অথবা তাওয়ায় টোস্ট করে নিতে হবে। বানগুলো টোস্ট হতে হতে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। এই জন্য একটা প্যানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হতে হবে। একটা ময়দার টুকরো দিয়ে দেখতে হবে যে ভালো করে গরম হয়েছে কিনা। যদি দেখা যায় যে ময়দা টুকরোটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠছে, তখনই বুঝতে হবে যে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। সেই পর্যায়ে চিকেনের পিস দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর এই চিকেনগুলো ভাজতে বেশি সময় লাগবে না, যেহেতু আমরা চিকেন ব্রেস্ট ব্যবহার করছি। 10 মিনিটেই এই চিকেনগুলো রেডি হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে গোল্ডেন ব্রাউন করে চিকেনটা ভেজে নিতে হবে এবং তারপর একটা স্ট্রেনারে তুলে নিতে হবে। এতে করে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে এবং চিকেনটাও ক্রিসপি থাকবে। এখন আমরা বার্গারের ভেতরে দেওয়ার জন্য একটা সস তৈরি করে নিব। এর জন্য আমাদের লাগবে মেয়োনেজ এবং হট সস। হট সস হিসেবে আমি এখানে সিরাচা ব্যবহার করছি। মেয়োনেজ এবং হট সসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। মেয়োনেজ এবং হট সসটা মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্যান্ডউইচের জন্য হট মেয়ো সস। এই সসটাই মূলত ব্যবহার করা হয় পপআইজের এই স্যান্ডউইচের ভেতরে দেওয়ার জন্য। আপনারা চাইলে বাজার থেকে কিনে এই ধরনের সসও এই স্যান্ডউইচের ভেতরে ব্যবহার করতে পারেন। তো এইদিকে আমাদের বানগুলো সুন্দর মতো টোস্ট হয়ে গেছে। এখন এই বানের ভেতরে আমাদের সেই তৈরি করা সসটা দিয়ে দিতে হবে। সসটা আপনাদের টেস্ট অনুযায়ী স্যান্ডউইচে ব্যবহার করবেন। তারপর এর উপরে দিয়ে দিতে হবে কিছু কিউকাম্বার পিকেল। এই পিকেলগুলো আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তার উপরে দিয়ে দিতে হবে সেই ফ্রাইড চিকেন। এরপরেই রেডি হয়ে যাবে আমাদের স্যান্ডউইচ। আমাদের পপআই স্টাইলের চিকেন স্যান্ডউইচগুলো খাবার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে। এগুলোর সাথে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করতে পারেন, আর সিজনিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন কাজন স্পাইস। এতে করে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক বেশি টেস্টি এবং স্পাইসি হবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন আছেন, মানে নতুন অডিয়েন্স যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ভিডিওটা ভালো লাগলে এই নিচে একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।